ইতালিতে প্রতিনিয়ত বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্রমশ বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, সেই সাথে বাড়ছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ। সেই ধারাবাহিকতায় ভেনিসের মেস্টের ভিয়ারলে সান মার্কো N19-এতে বাংলাদেশি মালিকানাধীন MM শপিং সেন্টার মিনি মার্কেটের উদ্বোধন হয়ে গেল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মানবতার ফেরিওয়ালা মোবারক হোসেন জানান, দেশীয় মাছ, টাটকা শাকসবজি, হালাল মাংস, চাল, ডাল, তেল, মশলা সহ সংসারের নিত্য প্রয়োজনীয় টাটকা ব্র্যান্ডের পণ্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হবে। তিনি আরও জানান, এখন থেকে ভেনিসে কোনো বাংলাদেশের মৃত্যু হলে দাফনের কাপড় ও গোসলের সমস্ত খরচ তার এই ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের অর্থ থেকে বহন করা হবে। মানবতার ফেরিওয়ালা খ্যাত মোবারক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সহ সকল শুভাকাঙ্ক্ষীরা ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশিদের আহ্বান জানান ও সফলতা কামনা করেন এবং মানবতার কাজ যেন আরও ব্যাপকভাবে করা যায় সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।